हेलो, अस्सलाम वालेकुम गाइस। आज আরেকটি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। এটা হলো আমাদের সিরিয়াল নাম্বার 3, মাইক্রোসফট অথবা এমএস ওয়ার্ড টিউটোরিয়াল নাম্বার 3। তিন নম্বর টিউটোরিয়াল আমরা হাজির। সো কথা না বলে মূল ভিডিওতে চলে আসি। এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালটি ওপেন করি। রিফ্রেশ বাটন থেকে নিউ, নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস, কাস্টমাইজ নেম, নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস টু ওপেন। তো আশা করি আপনাদের সকলের মনে আছে যে প্রত্যেকটা ওয়ার্ড ফাইল চালু করার পরে সর্বপ্রথম আমরা যাব পেজ লেআউটে। পেজ লেআউটে যাওয়ার পরে পেজ সাইজ, A4, ওরিয়েন্টেশন, পোর্ট্রেট, মার্জিন, নর্মাল, কলামস, ওয়ান্ট, এই তিন চারটি কাজ করার পরে আমরা যাব হোম পেজে। গতকাল আমি আপনাদের দেখিয়েছি কপি, কাট এবং পেস্ট করা এবং ফন্টের প্রত্যেকটা টুল আমি ধরে ধরে ব্যবহার করা শিখিয়েছি। যারা দেখেননি গত টিউটোরিয়ালটি এই মনে করে দেখে আসবেন দয়া করে, যাতে আগামীতে বুঝতে সুবিধা হয়। আর যদি আপনি না দেখেন তাহলে আগামীতে বুঝতে অসুবিধা হবে। অসুবিধা বলতে আপনি বুঝতে পারবেন না যেখানে কী করা হচ্ছে। অতএব পূর্বের টিউটোরিয়ালটি আপনারা দেখে আসবেন। আজকে আমি আপনাদের দেখাবো হোম পেজের প্যারাগ্রাফ, স্টাইল এবং এডিটিং অপশন। এই তিনটি অপশন দেখাবো আমি। তো এগুলো দেখার জন্য আমার একটু লেখার প্রয়োজন। তো আমি হাতে লেখার সময় নেই, যদি লিখতে শুরু করি তাহলে সময় অনেক লাগবে। আমি আমার ডেস্কটপের মধ্যে থেকে, কম্পিউটারের মধ্যে থেকে একটা ওয়ার্ড ফাইল ওপেন করি। ধরেন এই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ডিসক্রিপশন আমরা ওপেন করে নিলাম। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে মাত্র 2-4-5টা লাইন লেখা আছে। আমরা এখানে খুব একটা বেশি কিছু দেখব না, জাস্ট আমরা ফন্ট কীভাবে বোল্ড করতে হয়, কীভাবে ইটালিয়ান করতে হয়, আন্ডারলাইন করতে হয় এবং ফন্টগুলো বড় বানাতে হয় আমরা গতকাল দেখেছি। তো আজকে আমরা দেখব যে এই যে আমাদের যে লেখাগুলো আছে তার মাঝখানে দেখেন এটা ইন্টার দেওয়ার পরে ফলে দেখেন কতটুকু জায়গা বা অথবা স্পেস খেয়েছে, অথবা এইখানে ইন্টার না দেওয়ার ফলে দেখেন কতটুকু জায়গা খেয়েছে। এবং দেখেন আমরা প্রত্যেকটা লাইনে দেখতে পাচ্ছি লেখার শেষে একটা এইখানে, একটা এইখানে, একটা এখানে, একটা এখানে, এলোমেলো জায়গায় শেষ হয়েছে। মানে সবগুলা মাঝামাঝি অথবা সবগুলা একসাথে অ্যাডজাস্ট করা, রাইট লেফট থাকা, সেন্টার থাকা, এরকম কিচ্ছু নেই। তো আমরা সেন্টার দেওয়া, জাস্টিফাই করা এক্সেট্রা এক্সেট্রা শিখবো আজকে। এবং এই এখানে কয়টা লাইন আছে সেই লাইনগুলো গণনা করা শিখব, কয়টা ইন্টার আছে এবং হালকা পাতলা, এটা ডিজাইনই বলা যায়, হালকা পাতলা পিছনের শ্যাডো ইত্যাদি দেওয়া দেখব। তো শুরু করা যাক। দেখেন এখানে বলা হয়েছে নাম অথবা প্রকৃত নাম রবীন্দ্রনাথ ঠাকুর, ছদ্ম নাম ভানু সিংহ। তা আমি এই লেখাটুক হেডিং দিতে যাচ্ছি, মানে মূল লাইন দিতে যাচ্ছি। তো যদি এই লাইনটা আমি মূল লাইন দিতে চাই তাহলে নিশ্চয়ই আমার এই লাইনটি একটু বোল্ড করে নিতে হবে। আমরা গত টিউটোরিয়ালে দেখিয়েছি যে কীভাবে বোল্ড করতে হয়, জাস্ট এখান থেকে বি অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বি,
চাপলেই লেখাটি বোল্ড হয়ে যাবে। তারপরে এখন আমরা দেখব যে কিভাবে লেখাটি মাঝখানে অথবা অর্থাৎ সেন্টারে অথবা রাইট ডান পাশে অথবা লেফট বাম পাশে করা যায়। লাইনটি এক এক সময় এক এক দিকে আমরা নিতে পারবো নিজের ইচ্ছা মতো। এখানে খেয়াল করেন যে লেখাটি লেফটে আছে, আমাদের বাম সাইড থেকে শুরু হয়েছে। তো আমরা যদি এটা মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে জাস্ট এখান থেকে প্যারাগ্রাফ অপশনের সেন্টারে ক্লিক করে দেব। তাহলে দেখেন আমাদের লাইনটি মাঝখানে চলে এসেছে অটোমেটিক্যালি। অথবা জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ই, খেয়াল রাখবেন কন্ট্রোল প্লাস ই চাপলেই আমাদের লেখাটা মাঝখানে চলে আসবে। আবার দেখেন কন্ট্রোল প্লাস ই চাপলে মাঝখানে চলে আসলো। আবার দেখেন এর পাশে আছে অ্যালাইন রাইট, টেক্সট অ্যালাইন রাইট। তাহলে যদি রাইটে ক্লিক করে দিই আমি, দেখেন আমাদের মাঝখানেও সেন্টারেও থাকলো না লেফটেও থাকলো না, সোজা গিয়ে ডান সাইডে লাইনটি যুক্ত হলো। এখন আমরা যদি ইন্টার দিয়ে নতুন করেও লেখা শুরু করি তাহলেও ডান দিক থেকে লেখা শুরু হবে। এই হলো অপশন এই জায়গায়। সো আমরা যদি লাইনটি যে লাইনটি আমরা কাজ করব সেই লাইনটি জাস্ট কিবোর্ডের লেফট বাটন চেপে ধরে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে যদি লেফটে রাখতে চাই তাহলে কন্ট্রোল প্লাস এল, এল অর্থাৎ লেফট। অথবা এই ডকুমেন্টসের হোম ফাইলের হোম অপশনের প্যারাগ্রাফ অপশনে অ্যালাইন লেফট, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এল, তাহলেই লেফটে এসে যাবে। এখন যদি আমরা মাঝখানে আনতে চাই তাহলে জাস্ট প্যারাগ্রাফ অপশন থেকে অ্যালাইন সেন্টার অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ই। আবার যদি রাইট আনতে চাই তাহলে জাস্ট সিলেক্ট করে এই লেখাটি সিলেক্ট করে প্যারাগ্রাফ অপশন থেকে অ্যালাইন রাইট অথবা কন্ট্রোল প্লাস আর, দেখেন রাইটে চলে গেছে। সো সাধারণত অফিসিয়াল কাজে আমাদের লেফটেই কাজ করা হয়, সেন্টার ডিজাইন করার সময় প্রয়োজন হয় এবং রাইট প্রয়োজন নেই বললে চলে, খুব একটা কাজে লাগে না আমাদের। তারপর একটা বিষয় আছে দেখেন, সেটা হলো জাস্টিফাই। জাস্টিফাই যদি আমরা করি দেখেন আমাদের লেখাগুলা কন্ট্রোল প্লাস জে অথবা প্যারাগ্রাফ অপশন থেকে জাস্টিফাই, এই লাইনেই দেখবেন চারটে অপশন থাকবে, তার মধ্যেকার লাস্টেরটা জাস্টিফাই। সো যেহেতু এটা এক লাইন, কয়েকটা লাইন একসাথে লেখা নয় এই জন্য এটা বোঝা যাচ্ছে না। সো আমরা নিচের লাইনগুলো কপি করব, মানে অর্থাৎ সিলেক্ট করব, সরি জাস্ট কিবোর্ডের লেফট বাটন চেপে ধরে কপি করলাম। কপি করার পরে এখন দেখেন জাস্ট আমরা যদি লেফটে রাখতে চাই কন্ট্রোল প্লাস এল, অথবা যদি সেন্টার রাখতে চাই কন্ট্রোল প্লাস ই, অথবা যদি রাইটে রাখতে চাই কন্ট্রোল প্লাস আর, আর যদি আমরা জাস্টিফাই করে রাখতে চাই যেমন দেখেন প্যারাগ্রাফ অপশন থেকে জাস্ট জাস্টিফাই ক্লিক করে দিবেন, দেখেন এই সাইডে যে গ্যাপগুলো ছিল গ্যাপগুলো কিন্তু পূরণ হয়ে গেছে, এই লেখার স্পেসগুলো মাঝখানে একটু বেশি করে নিয়ে এটা পূরণ হয়ে গেছে। তাহলে আর আমাদের লেখাটা ভাঙা ভাঙা দেখা গেল না, অর্থাৎ খারাপ দেখা গেল না, জাস্টিফাই ওরা করে নিয়েছে। এখন জাস্টিফাইয়ের এই কিবোর্ড শর্টকাট হলো কন্ট্রোল প্লাস জে, আই জের জে, কন্ট্রোল প্লাস জে চাপলে দেখেন জাস্টিফাই হয়ে যাচ্ছে
আবার জে চাপলে জাস্ট ভাই মাইনাস হয়ে যাচ্ছে। এই হলো প্যারাগ্রাফের অ্যালাইন অপশন। অ্যালাইন আমাদের ইচ্ছা মতো এক এক জায়গায় নিতে পারবো আমরা। এখানে আরেকটা জিনিস আমি দেখাবো, দেখেন এখানে স্পেস দিলে এখানে স্পেস দিলে আস্তে আস্তে অল্প একটু করে স্পেস নিচ্ছে। কিবোর্ডের স্পেস অপশন অপশন এই বাটন ক্লিক করলে, আর যদি আমি চাই যে না আমি এখানে না একটু একটু করে না সোজা এতটুক অংশ অথবা এতটুকু অংশ ইচ্ছা অনুযায়ী আমরা এই গ্যাপ দিয়ে দেব, তাহলে জাস্ট কিবোর্ড থেকে ট্যাব অপশন, আপনার ট্যাব নিশ্চয় চেনেন, এই ইএসসি বাটনের এক বাটন পরে ট্যাব অপশন আছে, সেই ট্যাব অপশনে ট্যাব বাটনে ক্লিক করে দিবেন। দেখেন অটোমেটিক্যালি এইটুক জায়গা স্পেসিং নিয়ে নিয়েছে। আবার আরেকটা ট্যাব দেন, দেখেন সরে যাচ্ছে আস্তে আস্তে, এই লাইনটি সরে যাচ্ছে। অর্থাৎ স্পেস দিলে অনেক সময় লাগার কারণে এটা শর্টকাট কমান্ড হলো, বেশি করে স্পেস নেওয়ার শর্টকাট কমান্ড হলো ট্যাব। এই হলো অপশন। আমরা আবার দেখব, এখন যদি আমরা বলি যে না আমরা একটা একটা করে না সবগুলাই একটু একটু করে এই সরাতে যাচ্ছে, একসাথে সরাতে যাচ্ছে, তাহলে জাস্ট কিবোর্ডের রাইট বাটন এই লেফট বাটন ক্লিক করে লেখাগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে আস্তে আস্তে একটা করে ট্যাব চাপব। দেখেন আস্তে আস্তে ওইদিকে সরে যাচ্ছে, লাইনের সিরিয়ালটা ঠিকই থাকলো শুধু ওইদিকে সরে যাচ্ছে এবং লাইনগুলো বেশি হয়ে যাচ্ছে। এই হলো অপশন, অনেক সময় এটা কাজে লাগে। এখন আমরা দেখাবো এই লাইন স্পেসিং অপশনটা। অর্থাৎ আমাদের নিচে আমি প্রথমেই বলেছিলাম যে দেখেন এটা ইন্টার দেওয়ার কারণে দেখেন নিচে অনেকখানি জায়গা খেয়ে নিয়েছে, এবং এটা ইন্টার না দেওয়ার কারণে এটুক একটুও জায়গা খেতে একটুও জায়গা নিতে পারিনি। তা আমরা দেখব যে এই এই স্পেসটা কমানো যায় কিভাবে এবং এই লেখাগুলোর নিচের স্পেসটা বাড়ানো যায় কিভাবে। তো সেটা করার জন্য জাস্ট যেহেতু আমরা এই লাইনটি স্পেস কমিয়ে দেব, এই লাইনটি জাস্ট এই লাইনটি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে প্যারাগ্রাফ অপশন থেকে দেখেন এইরকম একটা বাটন থাকবে, বাটনের নাম হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। তো এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করার পরে দেখেন যে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফের উপরে স্পেস নেওয়ার জন্য বলতেছে, আর রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, অর্থাৎ নিচে স্পেস আছে সেটা কমানোর জন্য কমান্ড দিচ্ছে। তো আমরা এখান থেকে জাস্ট রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, অর্থাৎ এই লেখার নিচের স্পেসটু কেটে দেওয়ার জন্য আমরা জাস্ট এখানে সিলেক্ট করে দেব, কপি এই ক্লিক করে দেব। দেখেন নিচে যেটুক জায়গা ছিল এখন কিন্তু সেটুক জায়গা নেই, কেটে নিয়েছে। এখন যদি বলি যে আমরা আবার নতুন করে দেব, তাহলে জাস্ট প্যারাগ্রাফ অপশন থেকে লাইন স্পেসিং অথবা প্যারাগ্রাফ স্পেসিং অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, এখন যদি বলি না আমরা উপরে আর একটু জায়গা নেব, তাহলে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, দেখেন উপরেও একটু জায়গা নিয়ে ফেলেছে এবং নিচেও একটু জায়গা নিয়ে ফেলেছে। সো আমাদের উপরের জায়গার দরকার নেই, আমরা কেটে দেই। এরপর আমরা দেখব এই লাইনের কাজ, অর্থাৎ লেটার বা ইত্যাদি যখন আমরা লিখি তখন কি কাজ করতে হবে। তখন খুব একটা বেশি কাজ করতে হবে না, জাস্ট আমাদের যেই লাইনগুলো বেশি ই মানে স্পেস কম সেই লাইনগুলো সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট প্যারাগ্রাফ অপশন থেকে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং ক্লিক করে
দেখেন এটা হলো 1.0, তারপরে আছে 1.15, তারপরে আছে 1.5, তারপর আছে 2.0, 2.5, 3. আমরা নিচে লাইভ দেখতে পাচ্ছি, দেখেন 1.0 হলো এইটুক, এখানে দেখতে পাচ্ছেন আপনারা খেয়াল করেন একটু, 1.0 হলো একদম স্পেস ব্যতীত, এবং 1.5 হলো সাধারণ স্পেস, এবং 1.15 হলো সাধারণ স্পেস, এবং 1.5 হলো সাধারণত আমরা যে কাজগুলো ইউজ করি, লেটার, অ্যাপ্লিকেশন, বিভিন্ন দরখাস্ত লিখি, সেগুলোতে আমরা 1.5 স্পেস ব্যবহার করি। লেখা বেশি থাকলে সেটা আলাদা কথা, তখন আমাদের অটোমেটিক্যালি অনিচ্ছাকৃতভাবে হলেও এই স্পেসিংটা কমিয়ে দিতে হয়, কিন্তু সাধারণভাবে আমরা 1.5 স্পেসিং ব্যবহার করি, তাহলে লেখাগুলো বোঝা যায় ভালো, সুন্দরভাবে ফুটে ওঠে। দেখেন একটু স্পেস বেশি, তার যার কারণে আমরা লেখাটা বুঝতে পারছি সুন্দরভাবে। এখন দেখেন এটা হলো 1.5, তারপর দেখেন 2.0 যদি দেই তাহলে আরও বেশি স্পেস নিয়ে নিয়েছে, আবার যদি দেখেন 2.5 দেই, সরি হ্যাঁ 2.5 দেই, দেখেন তার থেকেও বেশি স্পেস নিয়েছে। এখন যদি আবার আমরা 3 দেই, সরি সিলেক্ট করে 2.5 অথবা 3 দেই, দেখেন অনেক বেশি স্পেস নিয়ে নিয়েছে। আমরা কিন্তু এখানে লিখতে পারবো না, জাস্ট ওরা লেখা নিয়েছে একটা এই নিজের মতো করে স্পেস নিয়ে নেবে। এরপরে দেখেন যদি আপনি বলেন যে আমার তো 1.1-এর দরকার নাই, 1.5-এরও দরকার নাই, 3 দরকার নাই, তাহলে মাঝামাঝি একটা সাইজ দরকার, যেহেতু আমার লেখা এই আমার পেজে অ্যাডজাস্ট হচ্ছে না, অ্যাডজাস্ট করার জন্য আমার কাস্টম দরকার। এখানে 1.5 আছে, তাহলে এখানে 2.0 আছে, তার মাঝখানে একটা 1.16, 17, 18, 19 এরকম এক্সেট্রা এক্সেট্রা কিছু দরকার। তাহলে আপনারা যেটুক লেখা স্পেস কমাতে চান অথবা বাড়াতে চান, জাস্ট লেখাগুলো সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এই হোম থেকে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে লাইন স্পেসিং, প্যারাগ্রাফ স্পেসিং, সেখান থেকে দেখবেন লাইন স্পেসিং অপশন, অথবা কিবোর্ডের রাইট বাটন ক্লিক করে দেখবেন প্যারাগ্রাফ অপশন লেখা আছে, সেই প্যারাগ্রাফ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখছেন এখান থেকে এগুলো অপশন একটাও দেখা লাগবে না, জাস্ট আপনারা আসবেন লাইন স্পেসিংয়ে। লাইন স্পেসিং আসার পরে দেখেন মাল্টিপল অর্থাৎ ইচ্ছা অনুযায়ী, সিঙ্গেল মানে ওয়ান, 1.0, 1.5 অর্থাৎ দেড়, ডাবল অর্থাৎ দুই, অ্যাটলিস্ট অর্থাৎ পিটি, পিটির ব্যবহারটা আমরা আপনারা বুঝতে পারবেন না, অর্থাৎ পিটির ব্যবহারটা করবেন না আপনারা, জাস্ট ইঞ্চির ব্যাপারটা এই অ্যাডজাস্টটা করবেন। এক্স্যাক্টলি এটাও পিটির ব্যবহার, এটাও শিখতে হবে না, জাস্ট মাল্টিপল, মাল্টিপল সিলেক্ট করে দিয়ে দেখেন আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী স্পেসিংগুলো কমাইতে পারবেন। দেখেন 3, 3.5, 4, 5, 6, 5.5, 6, 7, 8, দেখেন 2.16 অথবা 17, দেখেন 2.17 নিয়ে নিয়েছে, যেহেতু আমাদের কাছে 2.0 এবং 2.5 এবং 3 আছে, 2.17 অথবা 16 নেই, সো আমরা 16 দেওয়ার জন্য জাস্ট এই প্যারাগ্রাফ থেকে এই লাইন স্পেসিং থেকে লাইন স্পেসিং অপশন, অথবা সিলেক্ট করে কিবোর্ডের রাইট বাটন ক্লিক করে প্যারাগ্রাফ অপশন, এখান থেকে আমরা এই জাস্ট লাইন স্পেসিংয়ে আসে মাল্টিপল তারপরে অ্যাডজাস্ট করে নিয়ে আমরা কাজ করব।
সো আমাদের দেড় লাইন সাধারণ স্পেসিং, আমরা দেড় লাইন সাধারণ স্পেসিং নিয়ে নিলাম। ওকে, এই গেল প্যারাগ্রাফ অ্যান্ড লাইন স্পেসিং অপশন। সরি ভিউয়ার্স, যেহেতু আমাদের টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে, তাই মাঝখানে আমাদেরকে কাট করতে হয়েছে, কারণ বড় ভিডিও আপলোড করতে সমস্যা হয়। তো এই জন্য এর পরের ভিডিওতে আমরা এই বুলেটের অপশন, বুলেটের থেকে বাকি অংশগুলো দেখবো ইনশাল্লাহ।